মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব ভোট দেওয়ার পর জানিয়েছেন, কমিশনের কাছে যে অভিযোগ জমা পড়ছে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। We are monitoring the situation. Election Commission, আমাদের QRPs আছে, and wherever we are getting information, we are responding to that. We are responding to the situation. Whatever is there, necessary action will be taken by the Commission. তো স্যার, সাউথ কলকাতায় প্রচুর বহুতল আছে এবং দেখা যায় বহুতলের যারা ভোটার যায় তাদের মধ্যে অনেকটাই ভোট দিতে না আসার প্রবণতা আছে। Our only message is that everybody should come out and everybody should. মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি অভিষেক গঙ্গোপাধ্যায়। অভিষেক, কমিশনের কাছে এখনো পর্যন্ত কত অভিযোগ জমা পড়েছে? দেখো, ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে সপ্তম দফার, এবং সেই দফার ভোট গ্রহণে একাধিক অভিযোগ প্রথম কয়েক ঘন্টার মধ্যেই উঠে এসেছে। 800 ছাড়িয়ে গিয়েছে ইতিমধ্যে সেই অভিযোগের পরিমাণ, এবং আগামী সময়ে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে সবথেকে বেশি অভিযোগ NGRS পোর্টালের মাধ্যমে জমা পড়েছে ডায়মন্ড হারবার কেন্দ্রে, এবং তারপরেই রয়েছে দমদম কেন্দ্র, সেখানেও 245টির কাছাকাছি অভিযোগ জমা পড়েছে এখনও পর্যন্ত, এবং যত সময় বাড়তে থাকবে এই অভিযোগ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে কমিশন খুব তৎপর, দ্রুততার সঙ্গে সমস্ত জায়গায় ব্যবস্থা নিয়ে ভোট গ্রহণকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার চেষ্টা করছে, এবং তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সেস ডিপ্লয়মেন্ট করা হয়েছে। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে কুলতুলিতে ইভিএম মেশিন জলে ফেলে দেওয়ার যে ঘটনা ঘটেছে সেখানে পরিষ্কারভাবে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সেখানে কোনো ভোট প্রক্রিয়ায় কোনো বাধা বিঘ্ন হয়নি। যে মেশিনটি ফেলে দেওয়া হয়েছে সেটা এক্সেস মেশিন ছিল, এবং ভোট গ্রহণ ওখানে শান্তিপূর্ণভাবে যেভাবে চলার সেভাবেই প্রক্রিয়া চলছে, এমনটাই জানানো হয়েছে কমিশন তরফে।